আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। প্রিয় মানুষটিকে যখন আপনি খুব ভালোবাসেন, ভালোবাসা অতি সহজে তার সাথে আপনার মাঝে মধ্যে গিফট বিনিময় হয়। প্রিয় মানুষটি হয়তো বা পুরুষ হতে পারে কিংবা নারী হতে পারে। এই গিফট বিনিময় বিষয়টা আপনাদের মধ্যে খুব স্বাভাবিক। গিফট বিনিময়ের মাধ্যমে আপনাদের ভালোবাসার আকাশটা আরেকটু রঙিন হয়, সমস্ত আবেগগুলো আরেকটু জোরসোরো হয়। আপনি যে গিফটটা কিনে রাখেন সেটা আপনি মোবাইলে মেসেজে এবং ছবির মাধ্যমে পাঠিয়ে দেন। আবার আমরা আরেকভাবে গিফট বিনিময় করি, আগেভাগে না জানিয়ে হঠাৎ কোনো গিফট নিয়ে হাজির হয়ে যাই, যেটাকে বলা হয় সারপ্রাইজ। আগেভাগে বলে দেওয়াটা স্বাভাবিক, কিন্তু সারপ্রাইজ দেওয়াটা অস্বাভাবিক। আর এতে গুরুত্বপূর্ণ একটা বিষয় জাগ্রত হয়, সেটা হলো গিফটের ভেতর কী লুকোনো আছে, কী এমন জিনিস আছে যা আমাকে আকর্ষণীয় করে তুলবে। একটা জিনিস খেয়াল করুন, প্রথম যে গিফটটি আমরা মানুষদেরকে দেই কিংবা আপনারা দেন সেটা হলো জানিয়ে দেওয়া, মেসেজে, টেক্সটের মাধ্যমে, অডিও কলের মাধ্যমে অথবা ছবির মাধ্যমে আপনি যে গিফটটা দিতে চাচ্ছেন সেটা আপনি জানিয়ে দিচ্ছেন। দ্বিতীয়টি হলো আপনাকে অস্থির করে তুলবে, আপনি না জানিয়ে হঠাৎ একদিন গিফটটা দিয়ে দিলেন, কী আছে ভিতরে তা সে নিজেও জানে না। আর এর কারণে আপনি যাকে দিচ্ছেন তার ঘুম হারাম হয়ে গেল। কি আছে এর ভেতর, এতে অস্থিরতা বেড়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহতালা তার প্রিয় বান্ধবদের জন্য অনেক গিফট সাজিয়ে রেখেছেন, সেটা হলো জান্নাতে। তার মধ্যে কিছু গিফট সম্পর্কে আল্লাহতালা আমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়েছেন, যেমন জান্নাতে হুর, জান্নাতে জীবন সঙ্গী, তলদেশে ঝর্ণা দ্বারা, নিরাপদ আবাসন স্থান, বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের পাখি এবং আরও অনেক কিছু যা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটা দুনিয়াতে আছে আর আখিরাতে এর ব্যতিক্রম। আরেক রকমের গিফট তথা সারপ্রাইজ এটাও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যা কোনো মন দিয়ে কল্পনা করা যায় না, কোনো কান শুনছে না, না কোনো চোখ দেখছে না। ফলে আল্লাহ প্রিয় বান্দারা খুব অস্থির হয়ে যায় এই সারপ্রাইজগুলো পাওয়ার জন্য। তারা ভাবতে থাকে কি আছে, আর এজন্য তাদের ঘুম আসে না। তারা বিছানায় ছটফট করে, বিছানা থেকে তাদের পার্শ্বদেশ আলাদা করে নেয় গভীর রাতে, অর্থাৎ সলাতে দাঁড়িয়ে পড়ে। সমস্ত অস্থিরতা তারা পেশ করে আল্লাহর কাছে। সেই সারপ্রাইজগুলো হারানো ভয় করে, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে দেন। যেমন একটা জিকির রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হলো জান্নাতের রত্ন ভাণ্ডার। এই রত্ন ভাণ্ডারটা কি, এটা আল্লাহ পাক ভালো জানেন। আর আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে দুনিয়ার কোনো চোখ, কোনো কান, কোনো ইন্দ্রিয়া, কোনো কিছুই বুঝতে পারে না যে জান্নাতে কি রয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। তবে রহমানের বান্দারা তারা আশায় থাকে সেই সারপ্রাইজগুলো পাওয়ার জন্য। তারা আল্লাহর সন্তুষ্টে সকল কিছু ব্যয় করে এবং হারাম থেকে বেঁচে থাকে। আল্লাহ তাআলা এসব প্রিয় বান্দাদের জন্য অন্তরের অস্থিরতা, হারানোর ভয় ও অন্তিম প্রত্যাশা বুঝতে পারেন। তাই তিনি বলছেন তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়, তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে। অতঃপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য নয়নজোড়ন কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে, তারা যা করত তার বিনিময় স্বরূপ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাওফিক দান করুক।